এই রহিম প্রিয় শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম কাজামাল স্কুল অ্যান্ড কলেজের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাচ্ছি শুভেচ্ছা ও অভিনন্দন তোমরা যারা পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীরা আছো তাদের সকলকে অনলাইন ক্লাসে জানাচ্ছি স্বাগত তো তোমরা শনিবারে যে যারা যারা জুম ক্লাসে অংশগ্রহণ করেছিলে তারা সকলেই যেন আমরা অধ্যায় নয় নিয়ে আলোচনা করেছিলাম শতকরা সম্পর্কে জেনেছিলাম আজকে আমরা আমাদের পাঠ্য বইয়ের কিছু সমস্যা সমাধান করব সেই সাথে যোগ্যতাভিত্তিক কিছু প্রশ্নের সমস্যা সমাধান করার চেষ্টা করব। তাহলে চলো আজকে আমরা কি পড়তে যাচ্ছি বা আমাদের পাঠের বিষয় কি কী নিয়ে আমরা আলোচনা করব। সেটা আমরা তাহলে দেখি নিই তার আগে তোমাদের সকলকে বলছি তোমরা পাঠ্য বই কলম এবং খাতা সামনে নিয়ে প্রস্তুত হও চলো তাহলে আমরা দেখে নিচ্ছি তো শিক্ষার্থীরা তোমরা লক্ষ্য করো লক্ষ্য করলে তোমরা নিশ্চয়ই দেখতে পাবে যে এখানে এক এর প্রশ্নগুলো নিয়ে আমরা গত ক্লাসে জুম ক্লাসে আলোচনা করেছিলাম আজকে আমরা দুই নং প্রশ্নটার সমস্যার সমাধান করবো আমি যারা জুম ক্লাসে অংশগ্রহণ করনি তাদের সুবিধার জন্য আমি পেজ নাম্বার বলে দিচ্ছি পেজ নাম্বার হচ্ছে নাইনটি ফাইভ পঁচানব্বই তাহলে চলো আমরা প্রথম প্রশ্নটি দুই নং প্রশ্নটি দেখিনি লক্ষ্য করো এখানে বলা হয়েছে কোনো বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর মোট 3০ জন শিক্ষার্থীর মধ্যে বারোজন ছাত্রী মোট শিক্ষার্থীর শতকরা কতজন ছাত্রী লক্ষ্য করো ত্রিশ জনের মধ্যে বারো জন বলা হয়েছে সবসময় তোমরা মনে রাখবা যখন শতকরা জানতে চাইবে বুঝে নিবা বা একশো জনের মধ্যে কতজন সেটা জানতে চেয়েছে কি বললাম শতকরা কতজন ছাত্রী মানে আমাদের জানতে চেয়েছে যদি ত্রিশ জনের মধ্যে বারো জন হয়ে থাকে ছাত্রীর সংখ্যা একশো জনের মধ্যে কতজন সেটা তারা জানতে চেয়েছে তাহলে চলো এই সমস্যাটি আমরা খুব সহজভাবে সমাধান করতে পারি এবং আমাদের শতকরা অঙ্কগুলো কিন্তু খুবই সহজ আমরা কিভাবে সমাধান করব সেটা আমরা দেখিনি লক্ষ্য করো এই যে এইভাবে করে আমরা লিখব যে দেওয়া আছে ত্রিশ জন শিক্ষার্থীর মধ্যে ছাত্রী সংখ্যা বারো জন সবসময় একজনেরটা বের করে নিতে হবে আগে ঐকিক নিয়মের মতো করে একজন শিক্ষার্থীর মধ্যে তখন ছাত্রী সংখ্যা কম হবে সেই জন্য ভাগ ত্রিশ ভাগের বারো সুতরাং শতকরা মানে আমরা একশো জানি সবসময় মনে রাখবো যখন তোমাকে শতকরা বলবে আমরা একশো ব্যবহার করব একশো জন শিক্ষার্থীর মধ্যে তখন ছাত্রী আরও বেশি হবে সেই জন্য একশো কী হলো উপরে গুণ হলো তখন আমরা লব্বিশ টাকার বা কাটাকাটি করে কত পেলাম চল্লিশ লক্ষ্য করো আমরা যদি এখানে কাটাকাটি নিশ্চয়ই তোমরা জানো আমি তারপর প্রথমটা বলে দিচ্ছি আমরা এখানে দশ দিয়ে তিরিশকে ভাগ করলে বা বারো তিরিশকে আমরা দশ দিয়ে করতে পারি একশোকেও করতে পারি আমরা একসাথে নিতে পারি আবার আমরা বারো এবং ত্রিশ ধরেও করতে পারি আমি শুরুতে বারো এবং ত্রিশ ধরে করেছি তিন দিয়ে বারোকে ভাগ করেছি চার তিন দিয়ে ত্রিশকে ভাগ করেছি দশ দশ দিয়ে একশোকে ভাগ করেছি দশ এবং লবে আমরা দেখতে পাচ্ছি চার এবং দশ আছে চার এবং দশ গুণ করলে হয় চল্লিশ তাহলে মন শিক্ষিকার্থী শতকরা কতজন ছাত্রী চল্লিশ জন ছাত্রী আমরা দেখতে পাচ্ছি এখানে লক্ষ্য করো শিক্ষার্থীরা শতকরা যে কথা পার্সেন্টেজ কি কথা আমরা শতকরাকে পার্সেন্টেজ হিসেবে প্রকাশ করি পার্সেন্টেজ চিহ্নটা দিয়ে কারণ যখন তোমরা শতকরা কথাটি লিখবে সংখ্যার সাথে কোনো পার্সেন্টেজ শতকরা চিহ্নে ব্যবহার করবে না লক্ষ্য করো আমি যখন শতকরা লিখেছি চল্লিশের সাথে কিন্তু শতকরা চিহ্ন ব্যবহার করিনি যখন উত্তর লিখেছি তখন শতকরা লিখিনি সেজন্য আমি পার্সেন্টেজ চিহ্নটা ব্যবহার করেছি তারপর লক্ষ্য করো এখানে আমরা দেখতে পাচ্ছি কোনো বিদ্যালয়ে পঞ্চম শ্রেণীর পঞ্চাশ জন শিক্ষার্থীর বিয়াল্লিশ জন ছাত্রী ওই শ্রেণিতে মোট কতজন ছাত্রী আছে এখন লক্ষ্য করো উল্টাটা তখন আমাদের ত্রিশ জন ছাত্রীর মধ্যে বারো জন আছে সেটা দিয়েছিল একশো জনের মধ্যে কতজন সেটা বের করতে বলেছিল এখন আমাদের বিয়াল্লিশ পার্সেন্ট বলছে তার মানে হচ্ছে একশো জনের মধ্যে কতজন শিক্ষার্থী সেটা আমাদের বলে দিল প্রশ্নে পঞ্চাশ জনের মধ্যে ওই অনুযায়ী কতজন শিক্ষার্থী হবে সেটা আমাদেরকে বের করতে বলেছে তাহলে যখন আমাদের একশো জনের মধ্যে কতজন শিক্ষার্থী সংখ্যাটা দিয়ে থাকবে তখন আমরা যেভাবে সমাধান করব তোমরা একটু দেখে নাও লক্ষ্য করো ওই ক্ষেত্রে আমরা এভাবে করে লিখবো দেওয়া আছে একশো জনের মধ্যে ছাত্রী বিয়াল্লিশ জন তারপরে একই রকমভাবে একজনের মধ্যে লিখবো তারপরে পঞ্চাশ জনের মধ্যে ছাত্রী সংখ্যা আমরা বের করে নিব তাহলে আমরা দেখতে পাচ্ছি পঞ্চাশ জনের মধ্যে ছাত্রী সংখ্যা হবে একুশ জন উত্তর একুশ জন পরবর্তীতে আমাদের পাঠ্যবই এখানে নিচে একটি অঙ্ক আছে সখীপুর গ্রামের জনসংখ্যা বারোশো জন তার মধ্যে চল্লিশ পার্সেন্ট শিক্ষিত লোক শিক্ষিত লোকের সংখ্যা নির্ণয় করো এই অঙ্কটি আমি তোমাদেরকে করে দিব না এটি সেম এই অঙ্কটার মতো যে শতকরার মান দেয়া আছে মানে একশো জনের মধ্যে বিয়াল্লিশ জন এখানে যেমন দেয়া ছিল এখানেও আমার একশো জনের মধ্যে শিক্ষিত লোকের সংখ্যা কতজন চল্লিশ যেহেতু আছে তার মানে হচ্ছে একশো জনের মধ্যে চল্লিশ জন লোক শিক্ষিত ওই হার অনুযায়ী আমরা বারোশো আশি জনেরটা বের করব অর্থাৎ আমাদের দুই নং সমস্যাটার মতো এই সমস্যাটার মতো এই একই নিয়মে এই সমস্যাটা সমাধান করতে হবে সেই জন্য এটা তোমাদের হোমওয়ার্ক থাকবে এটা তোমরা নিজেদের বাড়ি কাজের খাতায় করবে এরপর আমরা যেখানে যাব সেটা হচ্ছে তোমরা তোমাদের পাঠ্য বইয়ের এই যে অনুশীলনী নয় যেখানে আছে ওইখানে যাও ওইখানে দুই নং অঙ্ক এবং তিন নং অঙ্ক আমরা এখন করব কারণ আমাদের সিলেবাসে এগুলো থাকবে লক্ষ্য করো এখানে কি বলা হয়েছে রবিবার কোনো বিদ্যালয়ে আশি জন শিক্ষার্থী ত্রিশ পার্সেন্ট অনুপস্থিত ওই দিন উপস্থিত শিক্ষার্থীর সংখ্যা কত লক্ষ্য করো তোমাদের বইয়ে দেয়া আছে ত্রিশ জন অনুপস্থিত কিন্তু আমাদের বের করতে বলা হয়েছে উপস্থিত এই ক্ষেত্রে কিন্তু তোমরা অবশ্যই লক্ষ্য করবে যে প্রশ্নে কি বলেছে আমাদের প্রশ্নে দেয়া আছে কতজন অনুপস্থিত ত্রিশ পার্সেন্ট তার মানে একশো জনের মধ্যে জন অনুপস্থিত কিন্তু আমাদের অনুপস্থিত জানতে আশি জনের মধ্যে কতজন অনুপস্থিত সেটা জানতে চাইনি উপস্থিত শিক্ষার্থীর সংখ্যা জানতে চাইছে সেই জন্য প্রথমে একশো জনের মধ্যে কতজন শিক্ষার্থী উপস্থিত ছিল আমাদের সেটা বের করে নিতে হবে এখানে লক্ষ্য করো অঙ্কটা তোমরা এভাবে গুছিয়ে করবে দেয়া আছে বিদ্যালয়ে অনুপস্থিত শিক্ষার্থী ত্রিশ জন অর্থাৎ ত্রিশ পার্সেন্ট তার মানে একশো জনের মধ্যে ত্রিশ জন অনুপস্থিত যদি ত্রিশ জন অনুপস্থিত থাকে বাকি সকলে উপস্থিত তাহলে একশো থেকে যদি আমরা অনুপস্থিতের সংখ্যা বাদ দিই উপস্থিত শিক্ষার্থীর সংখ্যা আমরা পেয়ে যাচ্ছি লক্ষ্য করে এখানে আমি লিখেছি যে একশো জনের মধ্যে কতজন বিদ্যালয়ে উপস্থিত শিক্ষার্থীর সংখ্যা একশো মাইনাস ত্রিশ তাহলে কত পেলাম আমরা সত্তর কত পেলাম সত্তর জন এভাবে করে পরবর্তীতে আমাদের টোটাল শিক্ষার্থী কত আশি জন এভাবে করে আমরা সমস্যাটা সমাধান করব একশো জনের মধ্যে বিদ্যালয়ে উপস্থিত সত্তর জন একজনের মধ্যে এবং আগের নিয়মেই আশিজনের মধ্যে কতজন আমরা দেখতে পাচ্ছি আশিজনের মধ্যে এখানে ছাপ্পান্ন জন এখানে কাটাকাটি যদি কীভাবে করে লক্ষ্য করো এখানে আমরা যদি এটাকে দশ দিয়ে ভাগ করি সাত পাবো এটাকে যদি দশ দিয়ে ভাগ করি দশ পাবো আবার দশ দিয়ে যদি আশিকে ভাগ করি পাচ্ছি আট সাত আটে কতজন হয় তাহলে ওই দিন বিদ্যালয় উপস্থিত শিক্ষার্থীর সংখ্যা কত ছাপ্পান্ন এভাবে করে আমরা সমস্যাটা সমাধান করব এইবার তোমরা তোমাদের পাঠ্যবাহের তিন নং প্রশ্নটা পড়ো তিন নং বলা হয়েছে হোসেনের মাসিক আয় দুই হাজার পাঁচশো টাকা তার মধ্যে থেকে এক টাকা খাবার কেনায় ব্যয় করেন শামীমের মাসিক আয় এক টাকা তিনি খাবার কেনায় এক হাজার চারশো টাকা ব্যয় করেন তাহলে এখানে আমরা দুজনের আয় এবং ব্যয়ের পরিমাণ দেখতে পাচ্ছি দেখি আমাদের কী সমাধান দিয়েছে সমস্যার সমাধান করতে বলা হয়েছে আমরা দেখতে পাচ্ছি এখানে আছে তাদের প্রত্যেকের আয়ের উপর খাবারের ব্যয় শতকরার প্রকাশ করে খুবই সহজ অর্থাৎ শতকরাই বের করতে বলেছে যে দুই হাজার পাঁচশো টাকায় যদি সে সতেরোশো পঞ্চাশ টাকা ব্যয় করে একশো টাকা হিসেবে সে কত টাকা ব্যয় করে তাহলে একশো টাকা হিসেবে সে কত টাকা ব্যয় করে আমরা কীভাবে বের করব লক্ষ্য করো এভাবে করে আমরা করবো শতকরা কি করে বের করতে আমরা জানি দুজনেরটাই আলাদা করে বের করে নিতে হবে হোসেন দুই হাজার পাঁচশো টাকায় ব্যয় করেন সতেরোশো পঞ্চাশ টাকা একই রকমভাবে আমরা একের এক টাকাটা বের করলাম তারপরে একশো টাকাটা বের করলাম আমরা যখন এখানে লগুশ টাকার বা কাটাকাটি করলাম আমরা পেলাম সত্তর টাকা হোসেন শতকরা সত্তর টাকা ব্যয় করেন একই রকমভাবে আমাদের স্বামী মেটাও বের করে নিতে হবে স্বামী আঠারোশো টাকায় ব্যয় করেন চোদ্দোশো টাকা সুতরাং এক টাকায় কত টাকা ব্যয় করেন একশো টাকায় কত টাকা ব্যয় করেন আমাদের সেটা বের করতে হবে আশি টাকা সুতরাং সামিম শতকরা আশি টাকা ব্যয় করেন শতকরে আমাদের প্রকাশ করা হয়ে গেল পরবর্তীতে দেখো দুই নঙে আমাদের বলেছে কে খাবার কেনে আনুপাতিক বেশি টাকা ব্যয় করেন আনুপাতিকভাবে কে বেশি ব্যয় করলেন আমরা এখানে এক নঙে দেখতে পাচ্ছি হোসেন শত টাকা ব্যয় করেন স্বামী আশি টাকা ব্যয় করেন এখান থেকে আমরা সহজেই বুঝতে পারছি কে বেশি ব্যয় করেন তোমরা নিজেরাও হয়তো বুঝতে পারছো আমরা দেখতে পাচ্ছি যেহেতু শামীম শতকরা আশি টাকা হোসেন শতকরা সত্তর টাকা আমরা সকলেই জানি আশি বেশি তার মানে হোসেনের চাইতে স্বামী আনুপাতিক হারে বেশি ব্যয় করেন খাবারের জন্য তাহলে এটা আমরা কি করে গুছিয়ে লিখবো এটা দেখো আমরা এভাবে লিখবো এক নং হতে প্রাপ্ত হোসেন ব্যয় করেন সত্তর পার্সেন্ট শামীম ব্যয় করেন আশি পার্সেন্ট এখানে আশি পার্সেন্ট গ্যাটার দেন সত্তর পার্সেন্ট এখানে আমাদের আশি পার্সেন্ট বড়ো সেজন্য বড় চিহ্নটা আশির দিকেই হচ্ছে তাহলে আশি পার্সেন্ট কাজ স্বামীম তারপর হুসেন এইভাবে চিহ্ন ব্যবহার করে তোমরা অঙ্কটা করবে সুতরাং স্বামীম খাবার কেনাই আনুপাতিকভাবে বেশি টাকা ব্যয় করেন এভাবে করে আমরা সমস্যাটা সমাধান করব শিক্ষার্থীকে আমি আশা করছি তোমরা বুঝতে পেরেছো এখন এখন পর্যন্ত এবং জুম ক্লাস অনুযায়ী আমরা যা করছি তার সম্বন্ধেই আমরা একটি যোগ্যতাভিত্তিক প্রশ্ন তোমাদেরকে এখানে সমাধান করে দেখাচ্ছি তোমরা লক্ষ্য করো আমরা আমরা লক্ষ্য করি যোগ্যতা ভিত্তিক প্রশ্নটা এখানে খেয়াল করো এখানে দেওয়া আছে দু হাজার সালের প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় ক প্রাথমিক বিদ্যালয় থেকে আশি জনের মধ্যে ছাপ্পান্ন জন জিবিএ পাশ পেয়েছে শতকরা কি পাঁচশো টাকার বিশ সমান কত টাকা ওই বিদ্যালয়ে শতকরা কতজন শিক্ষার্থী জিবিএ পাশ পেয়েছে ওই বিদ্যালয়ে চল্লিশ জন শিক্ষার্থী জিবিএ পাচ পেলে জিবিএ পাঁচ প্রাপ্ত শিক্ষার্থীর সংখ্যা কত শুরুতেই আমরা জানি শতকরা কি জুম ক্লাস আমরা লিখিয়েছিলাম শতকরা হল এমন একটি ভগ্নাংশ যার হর একশো শতকরাকে পার্সেন্টেজ চিহ্ন দ্বারা প্রকাশ করা হয় কোনো একটা টাকার শতকরা মান যদি বের করতে বলে এটা কীভাবে সমাধান করতে হবে সেটা আমরা এখন দেখবো দেখে এইভাবে করে লিখতে হবে পাঁচশো এর বিশ পার্সেন্ট সমান পাঁচশো তো আমাদের কোনো পার্সেন্টেজ দেওয়া থাকলে কীভাবে ভাগ করতে আমরা জানি পার্সেন্ট মানে হচ্ছে একশো ওই জন্য অনেকে সবাই ভালো রেসপন্স করেছিল জুম ক্লাসে আমি আশা করছি পরবর্তী ক্লাসগুলোতেও তোমরা একই রকমভাবে রেসপন্স করবে এবার দেখো লক্ষ্য করো একশোকে আমরা পাঁচ দিয়ে ভাগ করলাম আমরা পাঁচশোকে ভাগ করলাম একশো দিয়ে আমরা পাশ পেলাম পাঁচ বিশে কত হয় একশো তার মানে পাঁচশো টাকার বিশ পার্সেন্ট আমরা কত টাকা পাচ্ছি একশো টাকা তো পরবর্তী গণমে কোশ্চেনে আমাদের বলেছে ওই বিদ্যালয়ে শতকরে কতজন শিক্ষার্থী জিপিএ বাস পেলো আশিজনের মধ্যে ছাপ্পান্ন জন শতকরা কী করে বের করতে হয় সেটা আমরা সকলে জানি তাহলে লক্ষ্য করে এবং তোমরা সকলেই ভালো স্টুডেন্ট আমরা অনেকেই এর মধ্যে শতকরা চাপটা করে ফেলেছো তাদের কাছে কিন্তু এই বিষয়গুলো আরও সহজ তারপর আমি করে দিচ্ছি দেওয়া আছে আশি জনের মধ্যে জিপিএ বাস পেলো ছাপ্পান্ন জন তারপর আমরা একজনেরটা বের করলাম তারপরে আমরা কি করলাম একশো জনেরটা বের করে নিলাম কাটাকাটি করে আমরা পেলাম সত্তর জন ওই বিদ্যালয়ে তাহলে সত্তর পার্সেন্ট শিক্ষার্থী জিপিএ পাঁচ পেয়েছে যেহেতু শতকরা বের করতে বলেছে এবার লক্ষ্য করো এখানে আমাদের বলেছে ওই বিদ্যালয়ের চল্লিশ পার্সেন্ট শিক্ষার্থী জিপিএ পাস পেলে অর্থাৎ এই ক্ষেত্রে কিন্তু আমি প্রশ্নে দিয়েছি শতকরার মান দিয়ে দিয়েছে অর্থাৎ একশো জনের মধ্যে চল্লিশ জন শিক্ষার্থী জিপিএ পাস পেল তাহলে আশি জনের মধ্যে কতজন প্রথম অবস্থায় আমি আশি জনের মধ্যে ছাপ্পান্ন জন পাই সেটা বলে দিয়েছি কিন্তু এই এই ক্ষেত্রে কিন্তু আমি বলিনি এখন আমি বললাম যে চল্লিশ পার্সেন্ট তার মানে একশো জনের মধ্যে আমার কতজন ৪০ জন পেল আমাদের আশি জনেরটা আমি এবার বের করব। দেওয়া আছে একশো জনের মধ্যে জিপিএ পাস পেল চল্লিশ জন সুতরাং একজনের মধ্যে জিপিএ পাস পেল আশি জনের মধ্যে আমরা জিজিপিএস কতজন পেলো আমরা দেখতে পাচ্ছি বত্রিশ জন এভাবে করে হিসেব করে আমরা বের করে নিব শিক্ষার্থীরা আমি আশা করছি তোমরা বুঝতে পারছো এখন আমি তোমাদের দুটি যোগ্যতা যোগ্যতাভিত্তিক প্রশ্ন দেখাচ্ছি যে প্রশ্নটা দুইটা তোমরা এইচডাব্লিউ করবে এখানে লিখে আছে স্পষ্টভাবে দেখা যাচ্ছে নিশ্চয়ই তোমরা দেখতে পাচ্ছ আমি আরও ভালোভাবে কাছ থেকে তোমাদেরকে দেখাচ্ছি তোমরা অবশ্যই খাতায় প্রশ্ন তুলে নিয়ে হোমওয়ার্কগুলো করবে তোমরা ছবি তুলে পাঠাবে গ্রুপে নতুবা আমি কিন্তু জুম ক্লাসে অবশ্যই তোমাদের হোমওয়ার্কগুলো চেক করবো আমি আশা করছি নিশ্চয়ই তোমরা প্রশ্নটা দেখতে পাচ্ছ আমি কিন্তু এখানে দেখাচ্ছি আমার স্পষ্টভাবে কিন্তু বোঝা যাচ্ছে তোমরা কেউ কিন্তু বলবে না যে প্রশ্ন বোঝা যাচ্ছে না আর কারো কোনো অসুবিধা থাকলে অবশ্যই তোমরা প্রশ্ন করতে পারো কোনো সমস্যা নেই গ্রুপে তোমরা প্রশ্ন করবে পার্সোনালিও করতে পারো বা স্কুলের যে সকলে কম্বাইন গ্রুপটা আছে সেখানেও তোমরা প্রশ্ন করতে পারো তোমাদের যে কোনো ধরনের প্রশ্নের সমস্যার সমাধান করে দেওয়ার জন্য আমি আছি তো শিক্ষার্থীরা আমি আজকে ক্লাসটি এখানেই শেষ করব আমি আশা করছি তোমরা অঙ্কগুলো বাসের চর্চা করবে এবং আমি যখন জুম ক্লাসে নিব প্রশ্ন করব তোমরা অবশ্যই রেসপন্স করবে তো পরবর্তী ক্লাস দেখার আহ্বান জানিয়ে আমি আজকে তোমাদের কাছ থেকে এখানেই বিদায় নিচ্ছি তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ তোমরা সকলে ভালো থেকো